नेहाल हेमा সারাক্ষণ মোবাইল ঘেঁটে চলেছিস, কখনো তো পড়াশোনাটাও কর। আরে পড়ি তো সব সময়, তুমি শুধু দেখতে পাও না। আর মোবাইলেও আমি নোটই পড়ছিলাম। ঠিক আছে ঠিক আছে, এই নে দুধটা খেয়ে নে। নমস্কার দাদা। হ্যাঁ, পরের সপ্তাহে তো আসছি ফসলের হিসাব করতে। হ্যাঁ হ্যাঁ, আপনি চিন্তা করবেন না। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আচ্ছা, নমস্কার দাদা, রাখছি। হ্যাঁ, এই নাও দুধ। হ্যাঁ তাও, সারা দিন কাজ করতে করতে হাঁপিয়ে গেলাম, সারা শরীরে এত ব্যথা, মনে হচ্ছে এবার বুড়ি হয়ে গেলাম আমি। আচ্ছা তুমি চাইলে আমি একটা কাজের লোক রেখে দিই। না বাবা না, চাকরানি একদম না। মনে নেই গত বছর শর্মাবাবুর বাড়িতে চুরি হয়ে গেল? আরে চাকরানিই তো করেছিল কাজটা, ভগবানই রক্ষা করুক। আরে দেখা যাবে চাকরানি রাখলাম, সে ঘর পরিষ্কার করতে গিয়ে পুরো ঘরই পরিষ্কার করে দিল। তাহলে তুমি কি চাইছো আমি করি ঘরের কাজ? আমি কি তাই বললাম তোমায়? না তো। আরে আমি তো বলি অমিতকে ফোন করে দিল্লি থেকে ডেকে নাও, ওর বউ আছে না, সব ঘরের কাজ করবে। দেখো অমিতের কথা কিন্তু একদম বলবে না। আরে ওর যদি আশারই থাকতো তাহলে এতদিন এসে যেত না। এক বছর হয়ে গেছে বিয়ে করেছে ও, আশা তো দূরের কথা, একটা ফোনও করে না। একে তো চুপি চুপি বিয়ে করেছে, তাই না? একটু বলেছি তো সঙ্গে সঙ্গে মনে লেগে গেছে। আর এটা তো ওই কথাই হলো না, একে তো ছুটি করবে তারপর বড় বড় কথা বলবে। আরে তুমি বোঝার চেষ্টা করছো না কেন? আরে আমি বলেছি তো, ও তোমার ভয়ে তোমার সাথে কথা বলার জন্য সাহস করতে পারে না। আর ফোনের কথা যদি বলোই তাহলে আমার সাথে তো কথা বলেই। আমি বলি কি তুমি একবার ফোন করো না। আমি ফোন করব, কেন করব? ও যদি নিজের বাবাকে একবার ফোন করে তাহলে ছোট হয়ে যাবে নাকি? তুমিও না সব কথার উল্টো মানে করো। আমি তো বলেছি তোমাকে, ও তোমাকে ভয় পায় তাই কথা বলার সাহস করতে পারে না। ও ভাবে যে তুমি এখনো ওকে ক্ষমাই করতে পারোনি। আমি তো বলি তুমি একবার ফোন করেই দেখো না, দেখবে ঠিক দৌড়ে চলে আসবে। আর তাছাড়া ওর এখন কাজকর্মও সব বন্ধ, খুবই চিন্তিত বেচারা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি ফোন করব ওকে, কিন্তু শুধুমাত্র তোমার জন্য, না হলে আমার কাউকে প্রয়োজন পড়ে না এখন। ঠিক আছে বাবা ঠিক আছে, আমার জন্যই না হয় ফোন তো করো অন্তত। হুম কি ভালো লাগছে দুজনকে, ঠিক যেন রাম আর সীতা। হ্যাঁ কারো যেন নজর না লেগে যায়। মা এগুলোর কি দরকার ছিল? চুপচাপ দাঁড়িয়ে থাক। আরে প্রথমবার বৌমা আমাদের বাড়ি এসেছে, এসব তো করতেই হয় তাই না? ভালো থাকো ভালো থাকো, সব সময় খুশি থাকো, বাবার থেকেও আশীর্বাদ নাও। হ্যাঁ মা ভালো থাকো ভালো থাকো, যাও চা নিয়ে এসো আমার জন্য। তোমরা এখানে বসো, আমি চা জল খাবার নিয়ে আসছি। আরে মা তুমি কোথায় যাচ্ছ? আরে তুমি বসো আরাম করো, এখন তোমার বৌমা চলে এসেছে, এখন বাড়ির সমস্ত কাজ সোনুই করবে। সোনু? সোনু আবার কে? মা এর নাম সোনাম, আমি ওকে ভালোবেসে সোনু বলে ডাকি। আর অভ্যেস হয়ে গেছে মা, বোঝার চেষ্টা করো। আরে কোনো ব্যাপার না। শোনো ওইদিকে কিচেন, তুমি তুমি চা করে নিয়ে এসো, ঠিক আছে? তুইও না অমিত, আসতে না আসতেই কাজে লাগিয়ে দিলি। আচ্ছা মা এটা বলো যে নেহালকে তো দেখছি না, ও কোথায়? নেহাল কোচিং ক্লাসে গেছে, এক্ষুনি চলে আসবে। দাদা ওই তো এসে গেছে। এসে গেছে তুমি? আরে ছোট কেমন আছিস? একদম ভালো দাদা। আর তোর পড়াশোনা কেমন চলছে? খুব ভালো। বৌদি কোথায়, আসেনি নাকি? আরে ও রান্নাঘরে গেছে, চা বানাচ্ছে, যা যা গিয়ে দেখা কর, যা না। এই ব্যাগটা ধরো, আমি দেখে আসি। আরে কি হলো, চল আমরা বসে কথা বলি, কেমন? হ্যাঁ ঠিক আছে চলো বসি। আর বল বাবা সব ঠিক আছে তো? হ্যাঁ মা সব ঠিক আছে।
হাই বৌদি। আমি নেহাল, তোমার একমাত্র দেওর। আরে আমার সামনে ঘুমটা দেওয়ার কি দরকার আছে, সরাও এটা। আমিও তো দেখি আমার বৌদিকে কত সুন্দর দেখতে। ওয়াও বৌদি, তুমি তো খুব সুন্দর। এই জন্যই দাদা বাবার অনুমতি ছাড়া তোমায় বিয়ে করেছে। বৌদি, তোমার সাথে একটা সেলফি নি, আসো না। আরে ও সেলফি কিং, হলো তোর? আরে দাদা তুমিও আসো না। আরে চা হলো কি হলো না? আরে ওই তাড়াতাড়ি করো না। আরে বাবা সেলফি পরে নিয়ে নিস, তোর সাথে অনেক দরকারি কথা আছে, চল আমার সাথে। কি দাদা তুমিও, একটা সেলফি নিতে দিলে না। আরে সেলফি তুই পরে নিয়ে নিস না, তোর বৌদি তো এখানেই থাকবে, তুই এখন চল আমার সাথে। আয়, দেখলে না আমাদের বৌমা কত ভালো, এসেই পুরো ঘর সামলাচ্ছে। হ্যাঁ তা তো ঠিকই, কিন্তু সুধা তোমার মনে হচ্ছে না যে বৌমা একটু কম কথা বলে? আমি ওর কণ্ঠস্বরই শুনিনি, তুমি কি শুনেছো? কি বলছো তুমি, নতুন জায়গা, নতুন লোকজন, একটু তো সময় লাগবেই। তুমি দেখবে কিছুদিনের মধ্যেই মিলিমিশে যাবে, সবার সাথে কথা বলবে। আরে বৌমা, মা দুধ দাও, এই নাও। আরে বৌমা একটু দাঁড়াও না, এই নাও মা, এটা তোমার জন্য। মা এটার কি দরকার ছিল? কি বলছো তুমি, অনেক যত্নে রেখেছিলাম এটা, যখন অমিতের বিয়ে হবে নিজের হাতে ওর বউকে এটা পরাবো। অমিত সেই সুযোগই দিল না, লুকিয়ে লুকিয়ে বিয়ে করে নিল। কিন্তু কোনো ব্যাপার না, এটা আমাদের তরফ থেকে তোমাদের দুজনের বিয়ের উপহার। আর হ্যাঁ, এই নাও ঘরের চাবি, আজ থেকেই পুরো ঘরের দায়িত্ব তোমার। এই নাও। থ্যাংক ইউ মা। আরে আরে বেঁচে থাকো, বেঁচে থাকো মা। দেখলে কত লক্ষ্মীমন্ত বৌমা আমাদের। নিহাল। আরে বৌদি তুমি, তোমার জন্য দুধ। তুমি কেন কষ্ট করতে গেলে, আমি চলে আসতাম। কোনো ব্যাপার না। আরে বৌদি এটা তো একদমই মিষ্টি নয়, চিনি দাওনি নাকি? চিনি তো দিয়েছিলাম আমি, নিজেই দেখে নাও। মিষ্টি তো হয়েছে, তুমি বললে আর একটু চিনি দিয়ে দিই। না না বৌদি, এবার তো আরো মিষ্টি হয়ে গেছে, তুমি যে মুখ দিয়ে দিয়েছো। আমার নাই নিহালকে একদম পছন্দ হচ্ছে না। আরে কি হলো, কি বিড়বিড় করছো? আরে ভীষণ বাজে কথা বলে। আরে বাবা ও তো তোমার দেওর নাকি, মজা করছিল হয়তো, ওর জন্য কেন এত টেনশন করছো? আমি ওর জন্য টেনশন করছি না। তাহলে আবার কি হলো? অন্য কারণে। কি হলো? অমিত চলো না এখান থেকে আমরা চলে যাই, আমার এখানে সব ঠিক মনে হচ্ছে না। দেখো ঠিক তো আমারও মনে হচ্ছে না এখানে, কিন্তু ফিরে কিভাবে যাব? তুমি তো জানো আমরা কেন পালিয়ে এসেছিলাম দিল্লি থেকে, আর ওই খান্নার থেকে পালিয়ে বাঁচার জন্য। যদি ওর পয়সা আমরা ফেরত দিতে না পারি টাইমে, ও আমার কিডনি বের করে বেঁচে দেবে। ও কি ভয়ানক তুমি জানো? যতক্ষণ না টাকার বন্দোবস্ত হচ্ছে না না, ততক্ষণ আমরা এখানেই থাকবো, আর এই জায়গাটা আমাদের জন্য যথেষ্ট সেফ। টেনশন আমি এই কারণে করছি না,
টেনশন আমি করছি মার বাবার কথা ভেবে। তুমি দেখলে কি খুশি হয়েছেন ওনারা আমাকে দেখে। অমিত যদি ওনারা আমার ব্যাপারে সত্যিটা জেনে যান না, তাহলে চিরকালের জন্য আমি ওনাদের চোখে ছোট হয়ে যাব, আর তারপরে জানি না আমি কি হবে। দেখো শোনো, কিছু হবে না, আমি তোমাকে যা যা বলেছি না তুমি তাই করো, আর ওই সব লোকজনের থেকে যতটা দূরে থাকা সম্ভব ততটা থাকো, আর ওদের সাথে না খুব কম কথা বলো। ঠিক আছে, সেরকমই করব। আর শাড়ি, শাড়ি কি আমাকে রোজ পরতে হবে? পরতে তো হবেই, তাছাড়া শাড়িতে তোমায় না বেশ হট লাগে। যদি প্রথম থেকে জানতাম না এটা, তো আমি তোমায় না শুধু শাড়ি পরাতাম। কিছু চাইছি না, জাস্ট 1 লাখের ব্যবস্থা করে দে। এখানে প্রচুর সমস্যায় আছি, আমি 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 ঠিক সময় ফেরত দিয়ে দেবো। দেখ আমি তো ধার শোধ করে দেবো, প্লিজ প্লিজ। অমিত, মা আমাকে মন্দিরে যেতে বলছেন। কি? আমি একা যাব না, আমার ভীষণ ভয় করছে। দেখো তুমি বেশি টেনশন করো না, আমি তোমার সাথে যাচ্ছি, তুমি তৈরি হয়ে নাও। কে ফোন করছে তখন থেকে, ওঠাচ্ছ না কেন? খান্না, এই তোমার নতুন নম্বর কোথা থেকে পেলো? জানি না, এই নাম্বারটা ও কোথা থেকে পেয়েছে। তুমি তুমি ফোনটা অফ করো। বৌমা তৈরি হয়েছো? হ্যাঁ মা। দেখো এখন মায়ের সঙ্গে মন্দিরে যাই আমরা, এটাকে আসার পরে হ্যান্ডেল করব। আমি রেডি হচ্ছি। মা রান্না কেমন হয়েছে? দারুণ হয়েছে, আমাদের বৌমা বানিয়েছে বলে কথা। বাবা রুটি। আরে না, ব্যাস নিন না। বৌদি একটা রুটি দিও তো। ভালো হয়েছে। খাবারটা খুব সুন্দর হয়েছে বৌদি। আরে বৌমা, তুমিও আমাদের সাথে বসে খেয়ে নিতে পারতে না একসাথে। আরে না না মা, ও ও পরে খেয়ে নেবে, তুমি যাও, তুমি খাও না। অমিত, বাবা খেয়ে দে, তৈরি হয়ে নিস, গ্রামের বাড়ি যাব। গ্রাম? হঠাৎ? ওই ফসলের হিসেব টিসেব করতে হবে, আর তোর জেঠু বলছিলেন যে তোকেও সঙ্গে নিয়ে আসতে, অনেকদিন হয়ে গেছে তোকে দেখেনি, তো দেখা করাও হবে। কিন্তু আমি বাবা। আরে কিন্তু কিন্তু করছিস কেন, এমনিতেও এখানে কি করবি তুই, 2-4 দিন না হয় গ্রামেই থাকলি, কি প্রবলেম? ঠিক আছে বাবা। অমি তুমি কেন যাচ্ছ? তুমি জানো না তুমি যাওয়ার পর আমি একা হয়ে যাব। শোনো আমি কি করব বলো। আমার ভীষণ ভয় করছে। আমার কথা শোনো, দেখো বাবা জেদ ধরে বসেছে, আমি কিভাবে তার কথা অমান্য করি? দেখো তুমি কোনো চিন্তা করো না, আমি যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসার চেষ্টা করব, ততক্ষণ আমি যা বলেছি তুমি সেটার খেয়াল রেখো। কিন্তু কিছু গন্ডগোল হলো তখন, আর জানি না আমার একদম কিছু ভালো লাগছে না। কিচ্ছু গড়বড় হবে না, দেখো ভয় পেলে কাজ হবে না, তুমি মনে জোর রাখো সব ঠিক হয়ে যাবে। আচ্ছা আমি বেরোচ্ছি। কিন্তু তুমি তুমি তোমার ফোনটা অন রাখবে। আমি অন রাখবো। আর চেষ্টা করবে সন্ধ্যের মধ্যে চলে আসতে। হ্যাঁ আমি সন্ধ্যাবেলা তাড়াতাড়ি ফিরে আসবো। ঠিক আছে ভাই। মা চা। আরে বৌমা সব কাজ হয়ে গেছে? হ্যাঁ মা। এসো বসো আমার কাছে। যখন থেকে তুমি এসেছো ভালো করে কথাও হয়নি, নিজের ব্যাপারেও বল, আমার ব্যাপারেও জিজ্ঞেস কর। হ্যাঁ মানে মা, সকাল থেকে কাজ করছি তো তাই একটু ক্লান্ত লাগছে, আর মাথাটাও একটু ব্যথা করছে, একটু বিশ্রাম নিয়ে নি, সন্ধ্যেবেলা না হয় কথা বলবো। কোনো ব্যাপার না, জাগি এখন আরাম কর, সন্ধ্যেবেলা গল্প করব, ঠিক আছে? আচ্ছা। The number you are trying to call is currently switched off. অমিত কোথায় তুমি?
আমি তোমার ব্যাপারে সবকিছু জেনে গেছি, আসলে তুমি কে? এটা আবার কে? The number you are trying to call is currently switched off. কোথায় তুমি? আমি এখন কি করি? আমার নাম্বার খান্না কি করে পেলো? সোনু, ও সোনু, কি হয়েছে? সোনু বৌদি খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও না। তুমি যাও, আমি নিয়ে আসছি। ওকে বৌদি। আপনার অমিতার সাথে কথা হয়েছে? সকাল থেকে ওকে চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না। আরে বাবা, গ্রামে নেটওয়ার্কের খুব সমস্যা হয়, এই জন্য হয়তো ফোনে পাচ্ছ না। তুই একদম চিন্তা করিস না, ওরা চলে আসবে। তুই আমার কাছে বস, আয়। ওই দেখ, তোরই ফোন বাজছে না, অমিতেরই ফোন হবে, যা। কেমন আছো জান? খুব ভালোভাবে কাটাচ্ছ শ্বশুর বাড়িতে। যদি ওনারা তোমার সত্যিটা জানতে পেরে যান তাহলে কি হবে? চিন্তা করো। বৌমা? হ্যাঁ মা। বৌমা, আমি মন্দিরে যাচ্ছি। আরে মা, জলখাবারটা তো খেয়ে যান, রেডি আছে। না মা, আমি এসে খাবো। আচ্ছা, নেহাল উঠেছে? না মা। এক নম্বরের ঘুম কাতুরে, দশটার আগে কিছুতেই উঠবে না। আগে আপনি কে? নমস্কার মা, আমার নাম মহিন্দর খান্না। অমিত বাড়ি আছে? না, ও তো নেই। নেই? আরে সোনু, তুই এখানেই আছিস? আমি কখন থেকে ফোনে ট্রাই করছি, তোর আমার ফোন তুলিস না কেন? বৌমা, তুমি ওকে চেনো? আরে হ্যাঁ মা, খুব ভালো করে। আরে এ না, ইনি আমার দাদা হন মা, আমার জেঠুর ছেলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসুন না, ভেতরে বসুন না, আসুন। ওনাকে চা জল খাবার দাও, আমি মন্দির থেকে আসছি, ঠিক আছে? বসুন। তুমি এখানে কি করছো? তুমি এখানে বিয়ে করে মজায় আছো? হ্যাঁ, আর আমি ফোনের পরে ফোন করে যাচ্ছি। কোথায় অমিত? অমিত বাড়িতে নেই, বাইরে গেছে কাজে। তোমাদের কি মনে হয়েছে তোমরা আমায় ঠকিয়ে দেবে, আমার টাকা মেরে দেবে, আর আমি কিছু বলবো না? হ্যাঁ চল, টাকা বের কর আমার। একটু ধীরে বলো, টাকা নেই আমাদের কাছে। আমি তো ভুলে গিয়েছিলাম, অমিতের বাড়ির লোক জানে তোমার আসল রূপটার ব্যাপারে? বলবো? খানা, আমি তোমার কাছে হাত জোড় করছি, আমার জীবন বরবাদ হয়ে যাবে, তুমি প্লিজ কাউকে কিছু বলো না। ঠিক আছে ঠিক আছে, এমনিতে তোর পার্সোনাল লাইফে আমার কোনো ইন্টারেস্ট নেই, আমার তো শুধু আমার টাকাতে ইন্টারেস্ট। আমায় টাকা দিয়ে দে, আমি চলে যাচ্ছি। টাকা আমাদের কাছে নেই, যদি থাকতো তাহলে তোমাকে কবে দিয়ে দিতাম, কেন বুঝতে পারছো না তুমি এটা? আচ্ছা তো এই হারটা তো খুব ভালো দেখতে পাচ্ছি, চল এই নেকলেসটা খোল, এই মাসের ইনস্টলমেন্টটা আমি এটা থেকেই নিয়ে নেবো। না না, এই নেকলেসটা আমি তোমাকে দিতে পারবো না। দিতে পারবি না? তাহলে ঠিক আছে, আসতে দে তোর মাকে, তোর আসল রূপটার ব্যাপারে বলবো ওনাকে, যে তুই আর অমিত কিভাবে ওনাকে ঠকাচ্ছিস। আর
আর এটাও বলবো যে তোর নাম সোনাম নয়, বরং বল, বলবো তোর সত্যি কথা বাড়ির সবাইকে? তোর বাড়ির লোক না তোর সাথে সাথে অমিতকেও ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দেবে। প্লিজ খান্না, আমি তোমার সামনে হাত জোর করছি, কাউকে কিছু বলো না। বলবো না তো? চল এই হাতটা দিয়ে দে আমায়। আসছি আমি, পরের ইনস্টলমেন্ট রেডি রাখবি। সামনের মাসের আগে কোনো কল আর মেসেজ একদম করবে না। মেসেজ? কিসের মেসেজ? আমি কোনো মেসেজ ফেসেজ করিনি। আর হ্যাঁ, পরের বার কোনো মেসেজও করবো না, কোনো কলও করবো না, ডিরেক্ট তোর বাড়িতে আসবো। হাই সোনু বৌদি। নিহাল, তুমি এখানে কি করছো? হ্যাঁ, এমনিতে দেখতে তো হট আছো। এটা কি অসভ্যতামি? অসভ্যতামো নয়, ইচ্ছে আছে তোমাকে বিনা কাপড়ে দেখতে। নিহাল, বেশি নাটক করিস না, তোর সব সত্যি জানি আমি। প্রথমে তো আমার শুধু সন্দেহ ছিল, কিন্তু আমার সেই সন্দেহ আজ সত্যি হয়ে গেছে যখন আমি তোকে ওই খান্নার সাথে কথা বলতে দেখে নিয়েছিলাম। তো ওই মেসেজগুলো তুমি পাঠাচ্ছিলে? হ্যাঁ, ওই মেসেজগুলো আমি পাঠাচ্ছিলাম, আমি তো শুধু তোর রিয়াকশনটা দেখতে চেয়েছিলাম। এবার আমি জেনে গেছি যে তুমি সোনাম নও। আসলে একটাও কথা বলবি না তুই, সরাসরি বল না কি চাই তোর। বেশি কিছু না, শুধু তোমাকে কাপড় ছাড়া একটু দেখতে চাই। দেখ নিহাল, এটা কিন্তু তুই ঠিক করছিস না। অমিত যদি জানতে পারে না, তোকে কিন্তু ও ছেড়ে দেবে না। হ্যাঁ হ্যাঁ, বলে দাও, তারপর আমিও মা বাবাকে বলে দেব আসলে বাস্তবে তুমি কে। তারপর ওরা তোমাকে ঘর থেকে ধাক্কা মেরে বের করে দেবে। যেরকম আমি বলছি সেরকমটা করো। চল কাপড় খোল। নিহাল, এটা ঠিক হচ্ছে না, এটা ঠিক না। নিহাল প্লিজ। বৌমা? হ্যাঁ মা। তুই একা? তুই এখানে কি করছিস? হ্যাঁ কিছু না মা, আমি তো শুধু বৌদির সাথে কথা বলছিলাম, তাই না বৌদি? হ্যাঁ হ্যাঁ মা, কথা বলছিলাম। একে তো বেচারি সারাদিন কাজ করে করে হাঁপিয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, আর তুই এখানে ওকে এভাবে জ্বালাতন করছিস? যা এখান থেকে, যা। বাই বৌদি। বৌমা, তোর গলার হাড়টা। ও মা, ভীষণ গরম লাগছিল তো, ভারী ভারী লাগছিল, রেখে দিয়েছি ভেতর। আচ্ছা কোনো ব্যাপার না, তুই এক কাজ কর, বিশ্রাম কর, ঠিক আছে? অমিত কবে আসবে তুমি? নিহাল, তুমি এখানে কি করছো? আমি তো শুধু আমার অসম্পূর্ণ কাজটা করতে এসেছিলাম, যেটা আমি রাতে করতাম।
সোনু কি হয়েছে? অমিত, আরে তুমি কাঁদছো কেন? সোনু সোনু তুমি কেঁদো না, আচ্ছা বসো বসো, তুমি এখানে বসো, বলো আমায় কি হয়েছে। যখন তুমি গেলে তো আমি স্নানে যাচ্ছিল, আমাকে আটকালো আর আমার সঙ্গে জবরদস্তি করতে থাকলো, বলছিল বলছিল আমি তোমাকে বিনা কাপড়ে দেখতে চাই। অমিত, কোনো ড্রামা করো না, আমরা এখান থেকে চলে যাবো চুপচাপ, আমি এখানে থাকতে চাই না অমিত, প্লিজ। নিশ্চয়ই যাবো, কিন্তু যাওয়ার আগে নিহাল যে অন্যায়টা করেছে না, আমি তাকে ওর উচিত শিক্ষা দেব। নিহাল, দাদা, নিহাল, আমি আমার কথাটা শুনুন দাদা, দাদা তোর এত বড় শহর, দাদা আমার কথাটা, সোনুর সাথে বদমাইশি করবি তুই? দাদা আমি কিছুই করিনি। শাড়ি খোলাবি তুই ওর? বিনা কাপড়ে দেখার ইচ্ছা না? অমিত, আরে অমিত কি হলো, আরে কি করছিস, মারছিস কেন, কি হলো, জিজ্ঞেস করো একে কি করেছো। সোনুর সাথে অভদ্রতা আমি করছিল, এ বিনা কাপড়ে দেখতে চাই ওকে। কি বাবা, তোরা এভাবে বাড়ি ছেড়ে কোথায় যাচ্ছিস? মা আমরা এখানে থাকতে চাই না, আমরা দিল্লিতে ফিরে যাচ্ছি। থাকবি না, শুনছো? হ্যাঁ গো শুনছো, দেখো ওরা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। অমিত কি হচ্ছে এগুলো, কোথায় যাচ্ছিস তুই? বাবা আমরা এখানে থাকতে চাই না, আমরা আবার দিল্লি যাচ্ছি। আরে পাগল হয়ে গেছিস নাকি? আরে ও একটা বাচ্চা ছেলে, ছেলে মানুষেতে ভুল করে ফেলেছে এবং সেজন্য পস্তাচ্ছে ও। কি বললে, আফসোস করছে? আর তো কিছু বলেনি না ও? আর কি বলবে, আর কিছু আছে কি বলার, তুই বল। কিন্তু বাবা আমরা আর এখানে থাকবো না, আমরা চলেই যাচ্ছি, তুমি বোঝার চেষ্টা করো। না বাবা, আমার জন্য একটু থেকে যা, তো না বাড়ি ছেড়ে যাস না বৌমা, এতদিন পরে তোমাদের বাড়িতে একটু আনন্দ এসেছে, তুই একটু ওকে বোঝা না, তোর কথা শুনবে, বাড়ি ছেড়ে যাস না মা। মা আপনি কাঁদবেন না, আমরা কোথাও যাচ্ছি না, আমরা এখানেই থাকবো আপনার কাছে। সত্যি সত্যি বলছিস মা? বৌমা তুমি একদম চিন্তা করো না, যা হয়েছে ভুলে যাও, সব ঠিক হয়ে যাবে। বৌমা দেখো, তোমার সাথে নিহাল যা কিছু করেছে তার জন্য আমরা তোমার কাছে ক্ষমা চাইছি, কিন্তু তুমি চিন্তা করো না, আমি ওর জন্য হোস্টেলে কথা বলেছি, খুব তাড়াতাড়ি ওকে হোস্টেলে পাঠাবো, ঠিক আছে? ঠিক আছে বাবা। বৌমা, মা এতদিন হয়েছে তুমি এখানে এসেছো, কিন্তু তোমার ব্যাপারে আমাদেরকে কিছুই বলনি কোনো দিন, এখন কিছু বলো তোমার ব্যাপারে, তোমার মা বাবা কোথায় থাকেন? আমি ওনাদের সাথে তোমায় কোনো দিন ফোনে কথা বলতেও শুনিনি। বাবা আসলে আমার বাড়ির লোক দিল্লিতে থাকে, ও আসলে এই বিয়ের জন্য ওনারাও আসলে রেগে আছেন, তাই কথাই বলেন না। মা ওই রান্নাঘরে বাসনগুলো পড়ে আছে, আমি যাই। হ্যাঁ হ্যাঁ যাও। কি হলো শুনো, এত চিন্তিত লাগছে কেন? আমার মনে হচ্ছে নিহাল আমার সম্বন্ধে বাবাকে সব বলে দিয়েছে, এক্ষুনি বাবা আমার প্যারেন্টসদের সম্বন্ধে জানতে চাইছিলেন। শুনু, তাই যদি হতো না, বাবা নিজে আমাদের ঘরের বাইরে বের করে দিত, আমি না ওনাকে খুব ভালো করে চিনি। আরে এমনিই জিজ্ঞেস করছে হয়তো তোমায়। আমার মনে হচ্ছে আমরা এখানে এসে অনেক বড় ভুল করেছি। জানি না কেন, ও তো মায়ের মন রাখতে গিয়ে আমি এখানে থেকে গেলাম, নইলে আমিও থাকতে চাইছিলাম না। দেখো কটা দিন আর কাটিয়ে নিই এখানে, আর তারপর সুযোগ বুঝে আমরাও না হয় আবার বেরিয়ে যাব। বাবা সব ব্যবস্থা হয়ে গেছে, আমি সব কথা বলে নিয়েছি, সব ক্লিয়ার হয়ে গেছে, তুই চিন্তা করিস না, হ্যাঁ সব ঠিক আছে।
বাবা আপনার চা। বাবা অমিত, আমাকে আজকে হোস্টেলে যেতে হবে নিয়ালের ব্যাপারে কথা বলতে। ওই ব্যাপারটা হলো আজ লাস্টে, আজকেই ডেকেছেন। আমি ভাবছিলাম যে আজকেই ফিস্টিসগুলো জমা দিয়ে নিহালকে খুব তাড়াতাড়ি ওখানে পাঠিয়ে দিই। হ্যাঁ, এটাই ঠিক আছে বাবা। ও হ্যাঁ, ওই বর্দা ফোন করেছিল গ্রাম থেকে, ওই যে হিসেবগুলো বাকি ছিল না তার জন্য। তো তুই একটা কাজ কর, তুই চলে যা, আজকে রাতে কোণে থেকে যা, আর কালকে হিসেবগুলো করে চলে আয়। কিন্তু আমি কি করে বাবা, আমি যেতে পারবো না। আরে এমন কি করতে হবে তোকে, ওখানে যাবি, হিসেব টিসেব করবি, তারপর চলে আসবি, এতে সমস্যা কোথায়? আরে বাবা, আমি ভাবছিলাম কি তুমি যদি যেতে। আরে বাবা, আমাকে যদি হোস্টেলে না যেতে হতো তাহলে আমি চলে যেতাম, তোকে বলতাম না। কিন্তু হোস্টেলে যাওয়াটাও তো দরকার। আসলে আমি ভাবছিলাম যে নিহালের খুব তাড়াতাড়ি হোস্টেলে অ্যাডমিশনটা করিয়ে দিই, যাতে বৌমার টেনশনটা কিছুটা কমে। এখন তো মনে হচ্ছে আমাকেই গ্রামে যেতে হবে। এটুকু সাহায্য পাই না যে তুই গ্রামে গিয়ে হিসেব টিসেব করে আসবি। আরে না না বাবা, এরকম কোনো ব্যাপার নয়, আমি না হয় চলে যাচ্ছি। না না ঠিক আছে, আমি সব জানি, তুই ছোট থেকেই কাম চোরাছিস। আমি গ্রামে চলে যাচ্ছি, হোস্টেলের ব্যাপারে পরে ভাববো। আরে না না বাবা, তুমি হোস্টেলেই যাও, আমি গ্রামে চলে যাচ্ছি, আমি সব কাজ করে নেব। আচ্ছা সোনু, আমি চললাম। অমিত, তুমি কেন যাচ্ছ? নিহালও বাড়িতে আছে, তুমি তো জানো লাস্ট টাইম কি হয়েছিল। আরে আমি এখন আর কি করবো বলো তো, তুমি দেখলে না বাবা কি ধরনের কথা বলছে, আমাকে তো যেতেই হবে না। দেখো তুমি চিন্তা করো না, যখনই আমার কাজ হয়ে যাবে আমি টাইমে ফিরে আসব। আর নিহালকে নিয়ে সমস্যা তো, কি করবে ও? বাবাও তো বাড়িতেই আছে না, কিচ্ছু করবে না ও, তোমার একদমই কোনো ভয় পাওয়ার কারণ নেই, ঠিক আছে? চলো শোনো, ঠিক আছে, বেশি টেনশন করো না, নিজের খেয়াল রেখো। সোনুর ঘরে এখন কে আছে? আরে বাবা শোন শোন, আরে হিসেবটা তো বুঝিয়ে। আরে বাবা হিসাব তো এটাতেই আছে। কিন্তু শোন বাবা, হিসেব নিহাল, নিহাল তুই এটা কি করছিস? সোনু, 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 মেরে দিলি তুই আবার সোনুকে? কি হলো, কেন মারছিস ওকে, কি হয়েছে? হ্যাঁ আমার বউকে মেরে ফেলেছে। কি হয়েছে স্যার? স্যার আমার বউকে মেরে ফেলেছে, স্যার আমার বউকে মেরে ফেলেছে। এই অ্যারেস্ট করো ওকে, নিয়ে চলো।
পোস্টমর্টমের জন্য পাঠাও একে। কেন মেরেছ ওকে? স্যার আমি বলছি আপনাকে, স্যার আসলে ওর শুরুর দিকে নোংরা দৃষ্টি ছিল স্যার, ওকে ব্ল্যাকমেল করতে স্যার। ওই দিন যখন সোনু ও সম্পর্কে আমায় বলেছে তো আমি ওকে খুব মেরেছিলাম স্যার, আর আজ যখন আমি বাড়িতে ছিলাম না তার বদলা সোনুকে প্রাণে মেরে নিয়েছে। ব্ল্যাকমেল করতো কি ব্যাপারে? আসলে স্যার সোনু মেয়ে ছিল না স্যার। মেয়ে ছিল না মানে? স্যার সোনু ছেলে হিসেবে চলবে ছিল স্যার, কিন্তু পরে অপারেশন করে ও মেয়ে হয়ে গেছিল স্যার। এই সত্যিটা আমি প্রথম থেকে জানতাম স্যার, আর এই অপারেশনটা আমিই করেছিলাম, তাও কান্নার থেকে টাকা ধার নিয়ে। তাই স্যার আমি সোনুর সাথে ঘর থেকে পালিয়ে বিয়ে করেছিলাম, আর ওর সাথে দিল্লিতে থাকছিলাম স্যার। তারপর একদিন স্যার বাবার ফোন এলো ঘর থেকে, স্যার আমারও কাজকর্ম তেমন চলছিল না, তো ওদিক থেকে কান্না টাকা নেওয়ার জন্য ধমকি দিচ্ছিল, তো তাই আমি ঘরে চলে এলাম। ভেবেছিলাম স্যার যে যতদিন টাকা পয়সা জোগাড় না হচ্ছে শান্তিতে বাড়িতে থাকবো স্যার, কিন্তু স্যার জানি না নিহাল সোনু সত্যিটা কি করে চলে গেল স্যার। তারপরে ওকে ব্ল্যাকমেল করতে লাগলো স্যার, তখন আমি বুঝলাম যে কোনো ব্যাপার আছে। তখন আমি সোনুর সোশ্যাল মিডিয়া চেক করলাম স্যার, আমি ওর কিছু পুরনো ছবি দেখেছিলাম, তো আমার একটু ডাউট হয়েছিল, কিন্তু আমি শিওর ছিলাম না, এই জন্য আমি ওকে মেসেজ করেছিলাম। ওই দিন আমি ওর রিয়াকশনটা দেখতে চেয়েছিলাম, কিন্তু আমি যখন ওর রিয়াকশন দেখলাম ও খুব ভয় পেয়েছিল, কিন্তু আমি ওই দিন কনফার্ম হলাম যখন আমি খান্না আর সোনুকে কথা বলতে দেখেছিলাম। দিতে পারবি না? তাহলে আসতে দে মাকে, আমি বলবো তুই আর অমিত কী করে মাকে ঠকাচ্ছিস, আর এটাও বলবো তুই সোনম নোস সোনু, আর এটাও বলবো যে অমিত একটা মেয়েকে নয় বরং একটা ছেলেকে বিয়ে করেছে, এমন একটা ছেলে যে অপারেশন করে মেয়ে হয়েছে। বল, বলে দেবো তোর এই সত্যি কথাটা বাড়ির সবাইকে? তোর সাথে সাথে অমিতকেও সবাই ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দেবে, বল। তখন আমি শিওর হলাম যে সোনু একজন ট্রান্সজেন্ডার, তখন আমি ওর সাথে যেরকম খুশি সেরকম ব্যবহার করেছি, কিন্তু ও দাদাকে বলে দিয়েছিল। তুই সুযোগ বুঝে ওকে রেপ করতে চাইছিলি, আর ও যখন মানা করলো তো তুই তখন ওকে মেরে দিলি, এত নোংরা মনে হয়ে গেছে তোর? আমি ওকে কামের বসে মারিনি, কামের বসে মারিনি আমি ওকে। তো কেন মেরেছিস ওকে বল? বল। বাবা বলেছিল তাই। আরে আমি ভাবতেও পারিনি তুই এত নিচে নেমে যাবি। বাবা নিচ আমি নই, ওরা দুজন, বৌদি মেয়ে নয় ছেলে, একজন ছেলে। কি বললি? কি ভুল বল বলছিস তুই? বাবা ভুল বলছি না, আমি সত্যি কথা বলছি, বৌদি জন্মগত মেয়ে নয়, আমার কথার মানে অপারেশন করিয়ে মেয়েতে পরিণত হয়েছে, আর দাদাও এই কথাটা জানে, ইনফ্যাক্ট বিয়ের আগে থেকে ও এই কথাটা জানতো। হে ভগবান, এরকম হয়? বাবা আজকের টাইমে সব সম্ভব হয়। যে করেই হোক ওকে অমিতের জীবন থেকে সরাতেই হবে। দাদা ওকে ভীষণ ভালোবাসে, কখনো ছাড়বে না ওকে। আরে যাই হোক, অমিতের জীবন নষ্ট হয়ে যাচ্ছে আমি দেখতে পারবো না, ওকে অমিতের জীবন থেকে সরাতেই হবে, সে চাই ওকে খুনি করতে হোক না কেন। আরে বাবা এটা তুমি কি বলছো? দেখ আমি যেটা বলছি চুপ করে শোন, আমি ওই মেয়েটাকে না ও ছেলে মেয়ে সে যাই হোক না কেন, আমরা ওকে অমিতের জীবন থেকে সরিয়ে দেবই। দেখ আমি যে করেই হোক অমিতকে দু তিন দিনের জন্য গ্রামে পাঠিয়ে দিই, ব্যাস এই সুযোগে আমরা ওকে মেরে ফেলবো, আর অমিতের আরেকটা বিয়ে দিয়ে দেবো আমি, আর সবাইকে বলবো যে চুরি করে পালিয়ে গেছে, ঠিক আছে? বুঝতে পারছিস তো কি বলছি?
করতে পারবি তো? বল, করতে পারবি তো? হ্যাঁ বাবা। বাবা, তুমি তুমি করেছো সব। তোমার এই নোংরা চিন্তাধারা একজনের প্রাণ নিয়ে নিল, আর তোমার কারণেই তোমার দুজন ছেলের জীবন নষ্ট হয়ে গেল। এবার জেলে গিয়েই ভেবো কি ঠিক করেছো কি ভুল। নিয়ে চলো এদের দুজনকে।